এখানে বাংলাদেশের প্রথম সরকার গঠনের সেই শপথ নেওয়া হচ্ছে। এ প্রজন্মের যারাই আছে অনেকেই জানেন না সেই স্বাধীনতা যুদ্ধ কেমনভাবে হয়েছিল, যুদ্ধ পরবর্তীতে কিভাবে প্রথম সরকার গঠন হয়েছিল তার অনেক দৃশ্যই এখানে স্থাপন করা হয়েছে। এভাবেই ধরে নিয়ে এসে তাদের বুকে গুলি করা হয়েছিল, সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। ঠিক এই স্থানটিতেই বাংলার প্রথম সরকার গঠন করা হয়েছিল। 1971 সালে পাকিস্তানি বাহিনী ও মুক্তি বাহিনীর যুদ্ধ, এটি কুষ্টিয়ার একটি দৃশ্য। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? কৃষি প্রতিবেদন করতে আজ এসেছিলাম মেহেরপুর মুজিবনগর। আপনারা জানেন এই মুজিবনগরের একটা ইতিহাস, আমাদের এই বাংলার প্রথম সরকার গঠন হয় এই মুজিবনগরে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এই মুজিবনগরের ইতিহাস। আজ 29 ফেব্রুয়ারি 2020 দর্শনী ঘুরে ঘুরে দেখব এবং দেখাব। মুজিবনগর, পূর্ব নাম বৈদ্যনাথতলা, মেহেরপুর জেলার অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর, এখানেই তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আমরকাননে। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। কমপ্লেক্সের আরেক উল্লেখযোগ্য বিষয় কিছু ভাস্কর্য, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, পাক বাহিনীর আত্মসমর্পণ, রাজাকার আল বদর আল শামসের সহযোগিতায় বাঙালি নারী পুরুষের উপরে পাক বাহিনীর নির্যাতন সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রায় 400 বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দর্শক প্রথমেই দেখার চেষ্টা করব কয়েকজনের ভাস্কর্য, ঐতিহাসিক এই ভাস্কর্য যারা এই দেশের জন্য অনেক অবদান রেখেছে তাদের ভাস্কর্য সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমরা যদি এক সাইড থেকে দেখি, প্রথমেই আছে সৈয়দ নজরুল ইসলাম। দ্বিতীয় ভাস্কর্যটি দেখা যাচ্ছে জনাব তাজউদ্দিন আহমেদ, এরপরে রয়েছে খন্দকার মোস্তাক আহমেদ, এরপরে রয়েছেন ক্যাপ্টেন মনসুর আলী, এএসএম কামরুজ্জামান এবং সর্বশেষে কর্নেল এমএজি ওসমানী সাহেবের সেই ভাস্কর্য। পাশে দেখার চেষ্টা করব, এখানে বাংলাদেশের প্রথম সরকার গঠনের সেই শপথ নেওয়া হচ্ছে। এক সাইডে আছে সৈয়দ নজরুল ইসলাম, যিনি ওই সময়ের সরকার প্রধান হিসাবে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ দিয়েছিলেন। এবং দেখুন সেই গার্ড অফ অনার দেওয়ার সেই দৃশ্যটি কত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আমাদের ওই পাশটাতে আরও কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে, আমরা দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। এবারে যে ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি
এটি ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলনের একটি দৃশ্য। এখানে রয়েছে কর্নেল এম এ জি ওসমানি, ডিসি পান্ডে, কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল্লাহ, মেজর রব, মেজর সাফায়েত জামিন, জনাব রকিবউদ্দিন, আরও রয়েছেন মেজর মইনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ এবং মেজর জিয়াউর রহমান। চমৎকার ভাস্কর্যের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে জানানোর এই প্রয়াস, যাদের জন্ম তখন হয়নি বা এ প্রজন্মের যারাই আছে অনেকেই জানেন না সেই স্বাধীনতা যুদ্ধ কেমনভাবে হয়েছিল, যুদ্ধ পরবর্তীতে কিভাবে প্রথম সরকার গঠন হয়েছিল তার অনেক দৃশ্যই এখানে স্থাপন করা হয়েছে। এই সেই মুজিবনগর, পাশেই আম্রকানুন, যে স্থানটিতে প্রথম বাংলার অস্থায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। 16 ডিসেম্বর 1971 সালের রেসকোর্স ময়দানের পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ স্বাক্ষররত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরোরা ও পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, পাকিস্তানি সেই দোসর বাহিনী আমাদের দেশের বীর সেনাদের হাতে পরাস্ত হয়ে সেই পরাস্তর স্বাক্ষর করছেন, তারই দৃশ্যটা এখানে সুন্দর ভাস্কর্যের মাধ্যমে স্থাপন করা হয়েছে। দর্শক, আমার সঙ্গে আজকে আমার সফর সঙ্গী হয়ে এসছেন আমাদের বিশিষ্ট একজন ইউটিউবার, সবই আছে সাথে, সবই আছে, ইনি ভালো ভালো রান্না করে খাওয়ায়, অবশ্য খাওয়ায় না, রান্না করে দেখায় এবং নিজেরাই খায়। এনার ফুবু রান্না করে এই বসে বসে শুধু খায়, শুধু খায় আর খায়। এই সেই ভাষণ, যে ভাষণের বাঙালি জাতি জাগ্রত হয়েছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল আমাদের এই দেশ স্বাধীনের জন্য। এই সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের দৃশ্যটিও এখানে স্থাপন করা হয়েছে সুন্দর একটি ভাস্কর্যের মাধ্যমে। এখানে এই ভাস্কর্যের মাধ্যমে বোঝানো হয়েছে 1971 সালে নিরাশ্র মানুষদের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে গুলি করে হত্যা, এভাবেই হত্যা করা হয়েছিল আমাদের সেই 1971 সালের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের নিরাশ্র মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। দেখতে পাচ্ছেন অনেক পরিবারের মা বোন শ্রমিক বিভিন্নভাবে খেটে খাওয়া সেই মানুষগুলোকে এভাবেই ধরে নিয়ে এসে তাদের বুকে গুলি করা হয়েছিল, সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। আমরা পাশে আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, 1971 সালে বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর নারী নির্যাতন ও হত্যার আরেকটি দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি আরেকটি দৃশ্য, যে দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের নিরাশ্র খেটে খাওয়া মানুষদের বাড়িঘর কীভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারই একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই চমৎকার ভাস্কর্যের মাধ্যমে।
ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি মুজিবনগরের সেই ঐতিহাসিক স্থান, যে স্থান 1971 সালে প্রথম সরকার গঠন করা হয়েছিল। সামনেই সেই আমাদের শহীদের, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের সেই বাংলার মানচিত্র। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর এখানে সবচাইতে আকর্ষণীয় হলো বাংলাদেশের মানচিত্র, আমাদের যুদ্ধকালীন অবস্থার রূপক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে এই মানচিত্রে। কোথায় কোন এলাকায় যুদ্ধ হয়েছে, শরণার্থীরা কিভাবে সে সময় ভারত গিয়েছিলেন বা দেশ ছাড়েন। প্রথমেই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটি চাঁপাইনবাবগঞ্জ এলাকার। 1971 সালে পাকিস্তানি বাহিনী ও মুজিব বাহিনীর যুদ্ধ চলাকালীন এই দৃশ্য, সেটি সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর পাশেই আরেকটি সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছি, এটি রাজশাহী এলাকার। 1971 সালের পাকিস্তানি বাহিনীর দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর পাশেই যে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এটি পাকিস্তানি বাহিনী দ্বারা বাংলার সেই ঐতিহাসিক হান্ড্রেড ব্রিজ ধ্বংস। এর পাশেই 1971 সালে পাকিস্তানি বাহিনী ও মুক্তি বাহিনীর যুদ্ধ, এটি কুষ্টিয়ার একটি দৃশ্য। এই পাশেই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটি শরণার্থীদের ভারত গমন, বেনাপোল বনগাঁ সীমান্ত দিয়ে জীবন রক্ষার্থে অনেক অসহায় দরিদ্র পরিবার, খেটে খাওয়া পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে ভারত গমন করে এই বেনাপোল সীমান্ত পথ দিয়ে। ১৯৭১ সালের 17ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের যে স্থানে শপথ গ্রহণ করে ঠিক সেই স্থানে 24 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রশস্ত সিরামিকে একটি আয়তকার লাল মঞ্চ তৈরি করা হয়েছে, যা মুজিবনগর স্মৃতিসৌধের ভিতরের মাঝখানে। স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতির দেয়াল সমন্বয়ে গঠিত, যা বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। 23টি দেয়াল আগস্ট ১৯৪৭ থেকে মার্চ ১৯৭১, এই 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। বাংলার প্রথম সরকার গঠন হয়েছিল ঠিক এই স্থানটিতেই। প্রায় 80 একর জায়গার উপরে দাঁড়িয়ে আছে মুজিবনগর কমপ্লেক্স। আম্রকাননের জায়গার পরিমাণ প্রায় 40 একরের মতো। এখানে আম গাছ রয়েছে প্রায় 1,300টি। 3টি ধাপে 6 স্তর বিশিষ্ট 2টি গোলাম বাগান রয়েছে, যা 6 দফা আন্দোলনের রূপক। কি নাম? মরিয়ম। মরিয়ম, চমৎকার নাম। বাসা কোথায়? মনিরামপুর থানা। এখানে এই স্মৃতিসৌধ দেখতে আসছো না? আচ্ছা দেখো তুহিন ভাই, আমরা এখানে একটু বসবো। এখানে একটু বসতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, জুতো খুলে উঠতে হবে আমাদেরকে। সুন্দর চমৎকার একটি জায়গা, ইতিহাস বহন করে চলেছে এই
স্থানটি, এখানে যদি পাঁচ মিনিট না বসি তাহলে তৃপ্তি হবে না। আমরা এখানে এসে বসলাম, এই সেই স্থান। ঠিক এই স্থানটিতেই বাংলার প্রথম সরকার গঠন করা হয়েছিল, প্রথম রাষ্ট্রপতি শপথ নিয়েছিলেন, এই সেই স্থান। এটি মেহেরপুর জেলা মুজিবনগর, মুজিবনগর উপজেলা, এই এলাকাটির নামও মুজিবনগর আম্রকানন। আমার পিছনে শত শত আম গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এই আম গাছগুলো। আজ 29 ফেব্রুয়ারি 2020 রোজ শনিবার দেখানোর চেষ্টা করলাম এই মুজিবনগর। ঢাকা থেকে সড়কপথে সরাসরি মুজিবনগরে যাওয়া যায়, এছাড়া বাসে মেহেরপুর জেলা সদর, সেখান থেকে সহজেই যাওয়া যায় মুজিবনগর। মেহেরপুর সদর থেকে মুজিবনগরের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।